ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভাই ভালোই। কই থেকে আসলেন ভাই? গরুর জন্য ভাই গাছ কেটে গাছ কেটে নিয়ে আসছেন? জি। এই রোদ্রের মধ্যে গরুর জন্য গাছ কাটেন? হ্যাঁ ভাই। তারপর আপনার গরু কয়টা? গরু ভাই গরু দুইটা। আচ্ছা, তো কি গাবি না সার? সার গরু পালেন এই কুরবানিতে বিক্রির জন্য নাকি? খুবই ভালো শুনে ভালো লাগলো। তাহলে তো আপনার নিজের ক্ষেত্রেও গাছ খাওয়ায়, তাই নাকি? শুনতেই পাচ্ছেন কৃষক ভাইটি তার নিজের ক্ষেতের ঘাস তার গরুর খাওয়ায়। দেখুন কত কষ্ট করে এই রোদ্রে পুড়ে গাছ নিয়ে আসতেছেন তিনি। তো আসলে রৌদ্রটা বেশি ইম্পর্টেন্ট যে এত কষ্ট করেন তারা। গ্রামের কৃষকরা সত্যি খুব অসাধারণ কষ্ট করেন, এই কষ্টের মানে কোনো সীমা নেই। এই কষ্টের ফসল তারা যখন মানে ঘরে ভালো ফসল নিয়ে যেতে পারেন, ঘরে তারা সফল হতে পারেন, সেটা হলো তাদের কষ্টের ফসল। আপনি অনেকে গরুর মোটা তাজা করেন ট্যাবলেট, তারপর ইঞ্জেকশন, এগুলো দিয়ে উনি বলতেছেন এগুলো দিয়ে গরু মোটা তাজাকরণ করে, কিন্তু আসলে উনি কিছুই খাওয়ায় না। ওই যে উনি এই যে রোদ্রের মধ্যে দেখুন, এই তীব্র রোদ্রের মধ্যে উনি গাছ নিয়ে আসছে গরুর জন্য, তার মানে উনি একদম সফল কৃষক আমার মতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা যারা চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এবং কৃষক ভাইটির জন্য সবাই দোয়া করবেন।